প্রসঙ্গক্রমে স্মরণ করি, আমরা আহলে হাদিসেরা চেষ্টা করি সহিভাবে সালাত আদায় করতে। জামাতের সময় নিয়ম হলো একজন মুসল্লি আরেকজন মুসল্লির পায়ের সাথে পা, কাদের কার সাথে কাদ মিলাবে, এটাই হলো নিয়ম। কিন্তু এখন 2-3 ফিট দূরত্ব রেখে চলছি কেন? সহি হাদিস কি বর্জন করলাম? জবাব, কিছুদিন আগে আমাদের অবস্থাটা কি ছিল একটু ভেবে দেখুন। জামাতের কাতারে পায়ের সাথে পা মিলানোর গুরুত্ব যতটুকু, তার চেয়ে আরো বেশি গুরুত্ব হলো জামাতে অংশগ্রহণ করা। পুরুষদের জন্য, পুরুষদের জন্য 5 ওয়াক্ত জামাতে অংশগ্রহণ করার যত ইসলামে গুরুত্ব রয়েছে, তার চেয়ে আরো বেশি গুরুত্ব রয়েছে জুমায় অংশগ্রহণ করা। কিন্তু যেই সমস্যার কারণে আপনি জুমা পর্যন্ত বাদ দিলেন, তাহলে ওই সমস্যার কারণে তো সতর্কতা হতেই পারে, অতএব এটি ইসলাম বিরোধী নয়। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতি যখন সুন্দর করে দেবেন, আমাদেরকে নিরাপদ করে দেবেন, তখন আবার আমরা সেই সহিহ হাদিসের যেভাবে যখন আমলের পরিবেশ ফিরে আসবে, তখন সেই পরিবেশে আবারও আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। জামাত বর্জন হয়েছিল, জুমাও বর্জন হয়েছিল, জামাত এবং জুমা আল্লাহর রহমতে চালু হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে যেই সুন্দরভাবে আমরা দাঁড়াই সেটাও চালু হবে। তবে অবশ্যই যতদিন সতর্কতার প্রয়োজন আমরা সতর্কতা অবলম্বন করব, এটি ইসলামের বিরোধী বিষয় নয়। আল্লাহ আমাদের সবাইকে সেই সতর্কতা, আল্লাহর উপর আস্থা রাখা এবং সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। তবে অবশ্যই মনে রাখতে হবে সতর্কতা যেন সরাসরি প্রকাশ্য ইসলাম সাংঘর্ষিক না হয়ে যায়। কেউ যদি বলে সতর্ক হওয়ার জন্য মসজিদ নামাজেই পড়া যাবে না, তাহলে আমরা বলবো তা চলবে না, সালাত আদায় করতেই হবে। প্রয়োজনে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু সালাত বাদ দেওয়ার সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাই প্রথম করণীয় হচ্ছে আমাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা, আস্থা রাখা, আল্লাহর সাহায্য চাওয়া এবং সেই বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া, আল্লাহর উপর ভরসা করে সতর্কতা অবলম্বন করে বের হওয়া।